মানুষ এখন আর মৃত্যুকে ভয় করে না, তা না হলে কি আর কবর খুঁড়ে নিশিরাতে কঙ্কাল চুরি করতে পারে? জানা গেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পীর ডাঙ্গি গোরস্থানের 19টি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে লোকজন দ্রুত কবর স্থানে এসে নিজ নিজ স্বজনের কবর দেখার জন্য গোরস্থানে ভিড় করেছেন। চুরি হওয়া কবরগুলোর পাশে গামছা, থ্রি কোয়ার্টার প্যান্ট ও টি শার্ট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কঙ্কাল চুরি করার উদ্দেশ্যে কবরে গর্ত করা হয়েছে এবং কবরে প্রবেশের সময় এসব কাপড় ব্যবহার করা হয়েছে। বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পীরগঞ্জ সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান, পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আহসান হাবিব ও থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, প্রায় এক বছরের মধ্যে যেসব লাশ দাফন করা হয়েছে এখনও সেগুলোর কবর ধসে পড়েনি। মূলত এসব কবর প্রস্থে 1 ফুট ও দৈর্ঘ্যে 1 থেকে 3 ফুট পর্যন্ত খুঁড়ে আবার মাটি চাপা দেওয়া হয়েছে। এটি একটি কঙ্কাল চুরির চক্রের দ্বারা সংগঠিত ঘটনা হতে পারে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, 19টি কবরে গর্ত দেখা গেছে। বিষয়টি তদন্তে জেলা পুলিশ কাজ করছে। প্রসঙ্গত, কয়েক শতাধিক বছরের পুরনো এই ঐতিহাসিক পীর ডাঙ্গি কবর স্থানটি 50 একর জায়গা নিয়ে রয়েছে। হজরত পীর সিরাজ উদ্দিন আউলিয়া আরবি সহ হাজার হাজার মানুষের কবর রয়েছে এখানে। প্রিয় ভিউয়ার্স, যারা রাতের আধারে কঙ্কাল চুরি করে তাদের কি মরণের ভয় নেই, নাকি তারা মানুষের কঙ্কাল চুরিকে পেশা করে নিয়েছে? এই নরপশু চোরদের হাতে নাতে ধরে কিরকম শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন, জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যত বেশি সম্ভব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।